গাইস আশা করি সকলে ভালো আছেন। চ্যানেলে ভিউজ নাই, দেখেন বড় বড় যেগুলো ইউটিউব চ্যানেল আছে সেইগুলো না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, সবারই ভিউজ একটু কম আসতেছে, আমার নিজেরও ভিউজ কম আসতেছে। সো ভিউজ নাই এই বলে কি আমরা কন্টেন্ট তৈরি করা ছেড়ে দিব? দেখেন গাইস, আমি অনেকবারই ছেড়ে দিতে চাইছি, আবার অনেকবারই ব্যাক করে চলে আসছি। আজকে যে আমি ভিডিওটা তৈরি করতেছি এটা আমি চাইছিলাম না, কারণ আমি 4টা 5টা 10টা ভিউজ নিয়ে আসলে ভিডিও তৈরি করার মতো মুড থাকে না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর থেকে মোটামুটি যাই আসুক না কেন একটা ইনকাম শুরু হয়েছে। অ্যান্ড আমার যে গ্রোস ভিউস আছে, সাবস্ক্রাইবার আছে, ওয়াচ টাইম আছে, সেটা দেখি মোটামুটি ঠিক আছে। তো এখন আমি যেইগুলো মানে রিসেন্ট যেইগুলো ভিডিও ছাড়তেছি সেগুলো একটু ভিডিও কম আসতেছে। কেন কম আসতেছে সেটাও আমি ধরে ফেলছি। তো আমার মেইন টপিক আজকে এটা না, আমার মেইন টপিকটা হচ্ছে ভিউস না আসলে কি আমরা ইউটিউব ছেড়ে দিব, সাবস্ক্রাইবার না আসলে কি আমরা ইউটিউব ছেড়ে দিব। দেখেন একটা চ্যানেল মনিটাইজ করতে অনেক পরিশ্রম করতে হয়, ওকে 1000 সাবস্ক্রাইবার, 4.5 ঘন্টা ওয়াচ টাইম, যে পূরণ করছে সেই জানে কত পরিশ্রম করে, কত কষ্ট করে গেইন করছে মনিটাইজটা। ওকে, সো মনিটাইজ হওয়ার পর আমরা যদি কন্টেন্ট তৈরি না করি তাতে কার কি যায় আসে? আপনি কন্টেন্ট তৈরি করবেন না, আপনার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবেন। সো আপনাকে আমি কি সাজেস্ট করব, আপনাকে কি আমি সাজেশন দিব, আমি নিজেও মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাই, ভালো লাগে না। কারণ যখন দেখি কষ্ট করে এই যে ভিডিও গুলো যে বানাচ্ছি, দেখেন ফ্যান চলতেছে বাট আমার কাছে বাতাস আসতেছে না, ওকে, কারণ বাতাস আসলে আমার ভিডিও কোয়ালিটিটা খারাপ হতে পারে, ভিডিও সাউন্ডটা ভালো নাও আসতে পারে। সো পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করা হয়, পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা, কোনো কোনো কন্টেন্ট আছে যেগুলোতে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এডিট করতে হয়, এত কিছু করার পর যদি ভিউজ না আসে তাহলে একটা মানুষ কেমনে ধৈর্য ধরে ইউটিউবে থাকবে বলেন? কিন্তু তারপরও থাকতে হবে, একটা চ্যানেল দাঁড় করাইতে মিনিমাম 6 মান্থ থেকে 1 ইয়ার লাগে, তাহলে চ্যানেলটা সাকসেস হওয়ার সম্ভাবনা 80% থাকে। ওকে, সো এইটুকু সময় যদি আমরা না দেই, আমার চ্যানেলটার বয়স অনলি 6 মান্থ, তাতে আমি মাঝে মাঝে ছেড়ে দেই, আমার মাঝে মাঝে ব্যাক করে চলে আসি। যখন ইনকাম শুরু হলো মোটামুটি যাই আসুক $1, $2, $3, 3 মাস লাগুক বা 6 মাস লাগুক, হচ্ছে মোটামুটি হচ্ছে। সো ইউটিউবে সাকসেস হতে গেলে ভিউজ না আসলেও, সাবস্ক্রাইবার না বাড়লেও আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে, যদি আপনি এটাকে ফিউচার হিসেবে ভেবে থাকেন। আর যদি বলেন যে ধুরো দরকার নেই, ফিউচার আমি ভাবি না, আমি প্রেজেন্ট ভাবি, তাহলে আপনার জন্য ইউটিউব না, তাহলে আমার জন্য ইউটিউব না। ইউটিউব মানে হচ্ছে ধৈর্যের খেলা, ধৈর্য নিয়ে থাকতে হবে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছর, আপনি সাকসেস হবেন এটা গ্যারান্টি। আপনি এখন বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে যান, গিয়ে জাস্ট অ্যাবাউট একটা অপশন আছে, সেই অ্যাবাউট অপশনে গিয়ে দেখবেন যারা আজকে 10 লাখ বা 20 লাখ সাবস্ক্রাইবার ফলোয়ার্স নিয়ে আসছে তারা কবে তৈরি করতেছে। এখন চলতেছে 23 সাল, তারা দেখবেন বেশিরভাগ চ্যানেলে 19 সাল, 20 সাল, 18 সালে তৈরি করা। সো তারা আজকে সাকসেস, তারা আজকে মনে করেন যে টিভি প্রোগ্রামে গিয়া মানুষকে সাজেস্ট করতেছে কিভাবে ইউটিউব চ্যানেল করবেন, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। ওকে, সো যারা সাকসেস হয়েছে তারা মিনিমাম 2 বছর, 1.5 বছর, 3 বছর, 4 বছর সময় দিয়ে সাকসেস হয়েছে। সো আপনি একটা নতুন চ্যানেল তৈরি করলেন আর ভিউজ পেলেন আর সাবস্ক্রাইবার বাড়াইলেন আর হচ্ছে টিভি প্রোগ্রাম করলেন, বিষয়টা সেরকম না, আপনাকে ধৈর্য নিয়ে থাকতে হবে। ধৈর্য থাকলে আপনি সাকসেস হবেন, ধৈর্য না থাকলে সাকসেস হবে না, এটা হচ্ছে ইউটিউবে রুলস বলা যায়, মেইন রুলস হচ্ছে এটাই, ধৈর্য, অধ্যবসায়। ওকে, সো আমার চ্যানেল যেগুলো রিসেন্ট ভিডিও আপলোড করতেছি সেগুলোতে ভিউস একদম ডাউন, ওকে, তারপরও আমি ভিডিও দিচ্ছি। আমার আজকে ভিডিও বানানোর কোনো মুডেই ছিল না, মানে আমি চাচ্ছিলাম না যে আজকে ভিডিও বানাই, আমি জাস্ট সময় টাইম পাস করতেছিলাম আজকে। তারপরও মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে দেখি যদি আমি 1 বছর বা 2 বছর পর সাকসেস হতে পারি, যদি আমি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারি, সমস্যা কি, একটু সময় দিয়ে একটু কষ্ট করে। ওকে, সো ভাই আমার মতো যারা একটু ধৈর্য নিয়ে চিন্তা ভাবনা করবেন তারা ইউটিউবে থাকবেন, আর বাদ বাকি থাকার দরকার নেই। কারণ ইউটিউব মানে হচ্ছে ধৈর্য, ভিউস আসুক আর নাই আসুক, সাবস্ক্রাইবার বাড়ুক আর নাই বলুক, আপনাকে ভিডিও আপলোড দিতেই হবে, আপনাকে কন্টেন্ট তৈরি করতেই হবে। ভিউজের আশায় কন্টেন্ট তৈরি করে লাভ নাই, একটা জাস্ট নির্দিষ্ট টাইম আসলে আপনি সাকসেস হবেন, সেই নির্দিষ্ট টাইমের অপেক্ষায় থাকতে হবে। আমি দেখছি বড় বড় ইউটিউবাররা সাজেস্ট করে, কি সাজেস্ট করে যে 80% আপনি সাকসেসের 80% কাছে আসছেন ওই সময় আপনি ইউটিউব ছেড়ে দিলেন, তাহলে কি হলো আপনার 20% হলো না, আপনি আর সাকসেস হলো না। সো ওদের কথাগুলো, বড় বড় ইউটিউবারদের কথাগুলো ভেবেই আমি আবার
ফিরে আসছি, মানে আমি চাই যে কন্টিনিউ তৈরি করতে, ওকে কন্টিনিউ কন্টেন্ট তৈরি করতে, আমার ভিউস আসুক আর নাই আসুক, আমি একটা ফিউচারে চিন্তা ভাবনা করি ইউটিউবিং করতেছি। সো ভাই আবারও বলতেছি, ভিউস আসুক আর নাই আসুক ইউটিউব ছাড়া যাবে না, ইউটিউবে লেগে থাকতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। সো সকলের জন্য শুভকামনা, আমি চাই সকলে সাকসেস হন, সকলে বড় বড় ইউটিউবার হন, ওকে। সো আর কথা না বাড়ে, আজকে পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংক ইউ।